ওকে বই আমাদের থাকে হচ্ছে রিপোজো রিপোজোর ক্ষেত্রে বলা হচ্ছে অনি পেরিয়ডো ইন্টারত্তো দুরান্ত ইল কোয়ালে কনচেন্টে পো ডিসপোরে লিবারমেন্টে দেল টেম্পো অর্থাৎ অনি যে কোনো সময় যেটা না সময় হচ্ছে কি আমাদের কনচেন্টে ড্রাইভার লিবারমেন্ট অর্থাৎ স্বাধীনভাবে তার টেম্পো থেকে তার যে সময় থাকে কাজ কাজের যে ব্যাপারটা থাকে ওইখান থেকে সে হচ্ছে বিরত থাকে এই সময়টাকে বলা হয় হচ্ছে আমাদের কমে রিপোজোর জনালিয়ারো অর্থাৎ প্রত্যেক দৈনিক হিসাব করে যে আমরা এই রিপোজারে করি অর্থাৎ ব্রেক নেই সেই সময়টাকে বলা হয় পেরিওদি রিপোজ ও জোনালিয়ারো অথবা পেরিয়দি রিপোজ সেত্যি মানালেও আছে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে হিসাব করে কমে আমরা প্রত্যেক সপ্তাহে হচ্ছে আমাদের ইটাইতে বিষয়ের সময় দেখা যায় হচ্ছে শনিবার এবং রবিবার দিন বন্ধ থাকে এটা হচ্ছে কি কমে আমাদের রিপোজ সেত্তি মানালে আর রিপোজ জার্নালিয়ের ক্ষেত্রে আমাদের যে আট ঘন্টা বা নয় ঘন্টা কাজ করার পরে বাকি যে সময়টা আবার পুনরায় পরের দিন কাজ শুরু করার আগ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকু বলা হচ্ছে আমাদের পেরিয়দি রিপোজ অর্থাৎ পুরাপুরিভাবে বিশ্রামের সময় ইন্টেরুসিওরে বল বোঝা হচ্ছে আমাদের বিরতি আর রিপোজও বলতে বোঝা হচ্ছে পুরোপুরি বিশ্রাম একদম একদম আপনি যখন একদম ওই কাজ থেকে কাজ শেষ করে বাসায় চলে আসেন এরপরে যা ইচ্ছা তাই করেন পরবর্তী দিন কাজের সময় পর্যন্ত বা কাজ শুরু হওয়া পর্যন্ত এই সময়টাকে বলা হয় হচ্ছে রিপোজন ওকে টেম্পোদি গুইদার ক্ষেত্রে বলা হয় এভাবে যে লা দুরাত্তদের আত্মীভিতা দি গুইদা রেজিস্ট্রাতা কমে আওতমাতিকা মেন্তে অথবা সেমি আউতমাতিকা মেন্তে দ্য কোনো ট্রাকিগ্রাফো আমাদের কোনো মতো মাধ্যমে আমাদের ট্যাম্পতিক গুইদা অর্থাৎ গুইদা করার যে সময়টা এটা অটোমেটিক্যালি কলকে বলতে হচ্ছে অ্যাক্টিভ হয় আবার কোনো সময় সেমি আউটো হয়ে থাকে অর্থাৎ এই যে একটু আগে আমাদের দোমান্দা করছিল হাসান মাহমুদ সাহেব যে এই টেম্পো দিয়ে আমি যখন গুইদারে করি যখন রিপোজারে যাই তখন এক কাজ করে যেগুলো হচ্ছে আউটে মেন্তে সেগুলো দেখা যায় হচ্ছে অটোমেটিকলি আপনি যখনই আপনার বেকড়িটা বন্ধ করতেছেন সেই ক্ষেত্রে অফ করতেছেন সেক্ষেত্রে আপনার যে কর্ম সময় সময়ের মধ্যে যখন নাকি বন্ধ হচ্ছে তখনই অটোমেটিকলি সে গুইদারের সময় থেকে হচ্ছে রিপোজার সময় চলে যায় আর গুইদারের সময় ক্ষেত্রে যখনই আপনি গাড়ি স্টার্ট দিলেন গাড়ি স্টার্ট দিলেন গাড়ির হচ্ছে আপনার ওয়াটার সার্কুলার শুরু করে তখন থেকে হচ্ছে আমার দেখা যায় অটোমেটিকলি তেম্পতিক গুইদা হিসাব করা হয় ওই কোরো ত্রাকি কাপড় মেশিনটা আছে মেশিনটার মধ্যে আর সেমি আউটমাতিকা মধ্যে আউত ক্ষেত্রে হচ্ছে আমাদের বললাম যে পুল সাথে থাকে সুইচ থাকে সুইচের মধ্যে হচ্ছে আমাদের টিপ দিয়ে বা প্রেমের করে তারপর হচ্ছে ইন্ডিকেট করতে হয় যে আমি কি এখন গুইদারে করতেছি আমি কি এখন রিবোজ নিচ্ছি বা এখন কি আমি ইন্টারোসিশনের মধ্যে আসে কিনা মানুয়াল ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা দেখছিলাম আগেই যে ফলিও দি রেজিস্ট্রার সিওনে ফলিও দি যেটা হচ্ছে ডিস্কো কমে ক্রমোতাকিগ্রাফো যেটা আমাদের ডিজিটালে না আনালগোর ক্ষেত্রে এই যে ফলিওটা ব্যবহার করা হয় যে পেপারটা ব্যবহার করা হয় যেটা হচ্ছে আমার কন্াতা তাকিগ্রাফোর ক্ষেত্রে বা ক্রোতাকিগ্রাফর ক্ষেত্রে হচ্ছে সাহায্য করে থাকে এটা হচ্ছে আমি মানুয়াল মেন্ অর্থাৎ পুরোপুরিভাবে হাতে হচ্ছে লিখিতভাবে লিখি তার কারণে এটাকে বলা হয় হচ্ছে আমার ফলিও দিয়ে রেজিস্ট্রার কমে ক্রমে যেটা হচ্ছে ম্যানুয়াল অর্থাৎ হাতের মাধ্যমে আমি করে থাকি বা লিখিত বা পুরোপুরি ম্যানুয়ালি করে থাকি টেম্পো দি ডিসপনিবিলিতা টেম্পো দি ডিসপনিবিলিতা কি টেম্পো দি ডিসপনিবিলিটা হচ্ছে একটা সময় একটা টেম্পো যে সময় হচ্ছে আপনি অ্যাভেলেবেল থাকেন বল দিলে এরকমভাবে বলা হয় যে একজন ব্যক্তি যখন হচ্ছে গুইদারে করতেছে গুইদারে করার সময় তার যে কোনো কারণে হয়তো সময়ের হচ্ছে ইয়া হতে পারে সময়ের কারণে বা অন্য যে কোনো কারণে সে গুইদারত অবস্থায় বা গুইদারে সে যখন নাকি ত্রাজিত অর্থাৎ ভিয়াজার অবস্থায় আছে যার চারটা পথে আছে সেই সেই সময় কোনো না কোনো কারণে তার ব্রেক নিতে হইতে পারে এবং ওই সময়টায় যখন নাকি অন্য একজন হচ্ছে ড্রাইভার অ্যাভেলেবেল থাকে অর্থাৎ পুরোপুরিভাবে তার পস্তর মধ্যে সে আত্মস্য অবস্থায় অর্থাৎ অপেক্ষাকৃত অবস্থায় থাকে যে তার প্রথম যে ড্রাইভার ছিল তার কাজটা সে নেওয়ার জন্য এই সময়টাকে বলা হয় তো হচ্ছে ট্যাম্পোদি ডিসপনিবিলিতা এ কারণে আমাদের বলছে যে ট্যাম্পো দি ডিসপনিবিলিতা কম এক হচ্ছিল টেম্পো দি আতেশ্বাস নর্মালভাবে আপনি চিন্তা করেন যদি অপেক্ষমান সময় অপেক্ষমান সময় কবে আমরা এখানে যে এখন নাকি তুর্ণ লাবরারি করি অর্থাৎ সকাল ছটার থেকে আপনি দেখা যায় দুপুর দুটো পর্যন্ত একজন কাজ করে দুপুর দুইটা বাজে যে লোকটা কাজ শেষ করে যায় মেশিনটা কিন্তু তখন বন্ধ হয় না দেখা যায় আরেকজন লোক এসে হচ্ছে কি মেশিনটা আবার দুইটার থেকেই রানিং শুরু করে বাস্তা খালি পস্ত দি লাভর অর্থাৎ লাভর যে পস্ত একজনের পরিবর্তিত আরেকজন এসে ওই কাজের জায়গায় দাঁড়ায় এটাকেই বলা হয় হচ্ছে আমাদের গুদারে করার ক্ষেত্রে তেম্পদি ডিসপনিবিলিটার মধ্যে পড়ে এবং এই ক্ষেত্রে বলা হয়েছে কমে তেম্পদি আতেসা কমে এই তেম্পদি আসার সংখ্যা কীভাবে দিছে ইল পেরিয়ড একটা সময়

যে অনেক সময় দেখা যায় একটা ক্যামেরার মধ্যে দুজন ব্যক্তি থাকে একজন গুইদারে করে একজন কি করে ও পাশে বসে থাকে কিন্তু প্রথম ব্যক্তি কোনো কারণে যদি তার যে সময়কালটা আছে অর্থাৎ নয় ঘন্টা গুইদারের সময়টা শেষ হয়ে যায় তখন কিন্তু ওই সময়ে নয় ঘন্টা পরে কিন্তু ওই যাত্রা সে বিরতি দেয় না দেখা যায় আরেকজন ড্রাইভার যে রানিং অবস্থায় থাকে সে ওয়েটিং অবস্থায় আছে সে তখন ওই ওই জায়গার মধ্যে পস্ত দিয়ে গুইদার মধ্যে বসে এবং সে হচ্ছে গুইদারে করে এই সময়টাকেই বলা হয় হচ্ছে কমে ট্যাম্পোদি আতেসা বা ট্যাম্পোদি স্পনিতার মধ্যে পড়ে এছাড়াও বলা হয় কমে ইল ট্যাম্পো ত্রাস কোর্স ইন কুচেত্তা দুরান্তে মার্চাদের ভিহিকুল অর্থাৎ ওই যে যেটা বললাম যে কুচেত্তা আমার যে বি কুড়ি থাকে কামিয়ান থাকে কাবিও কামিওনে যে কাবিনা থাকে কারাসিরিয়াটার ভিতরে যে কুচ্ছে অর্থাৎ আপনার শোয়া বা বসার জন্য যে জায়গা থাকে ওই জায়গার মধ্যে যখন ভাই কোনো একদম সেকেন্ড ড্রাইভার অপেক্ষমান অবস্থায় থাকে সেই সময়টাকেও বলা হয় আমাদের কমে টেম্পো দি দিস্পনেবিলিতা তিন নম্বর বলতেছে যে টেম্পো দি দিসপনিতিলাকে আপনি অন্য কিভাবে হচ্ছে সংক্রান্ত করতে পারেন কমে টেম্পো প্রাসকর্ষ আর প্রিয়াঙ্কো দি উন কন্ধু দুরান্ত দুরান্তে লা মাচাদের ভিক রথান যখন নাকি আমরা গুদারে করি আমাদের পাশে ফিয়াঙ্কো যখন আয়তন কন্ধু চেনতে আমাদের সাথে যাত্রা করে কিন্তু সে গুদারে করে না সে হচ্ছে অপেক্ষমান অবস্থায় থাকে এই সময়টাকে বলা হয় হচ্ছে আমাদের টেম্পো দি ডিসপনিবিলিটি অর্থাৎ আমার পরিবর্তে সে গুদারে করবে সেটা ইন্ডিকেট করে কলকে বলতে টেম্পো দি উদাহরণ এভাবে দেয়া যেতে পারে কমে দেখা গেল একটা বড় ধরনের কোম্পানি লজিস্টিকা তারা হচ্ছে আপনার ইউরোপিয়ান বিভিন্ন দেশে হচ্ছে সে মাল ডেলিভারি দেয় এই ক্ষেত্রে তার হচ্ছে ভিগুলি একটা কিন্তু ড্রাইভার হচ্ছে এক এক দেশে এক একজন কবে ফ্রান্সের থেকে কোন একজন ড্রাইভার সে ট্রান্সপোর্ট করে হচ্ছে ইটালিতে প্রবেশ করলো ইটালিতে প্রবেশ করার পরে হচ্ছে কি ইটালিয়ান একজন ড্রাইভার তার একটা নির্দিষ্ট জায়গা থাকে যে এই জায়গার মধ্যে যারা থামবে সে ওই জায়গার মধ্যে ইটালিয়ান ড্রাইভারটা হচ্ছে ওই ভেহিকুলির মধ্যে উঠে অর্থাৎ ভিগুলি চিকলা করা শুরু করে আর যে ফ্রান্সের ড্রাইভারটা সে হচ্ছে মনে কর ওই জায়গার মধ্যে হয়তো রিপোজও চলে যায় বা সে হচ্ছে কি আবার অন্য কোনো ভিহিকুলই নেয় যেটা নাকি হচ্ছে এটাই থেকে হচ্ছে ফ্রান্সে যাবে তো এইভাবে যখন নাকি হচ্ছে ড্রাইভারদের মধ্যে জিরারে হয় এই সময়টাকে বলা হয় হচ্ছে আমাদের কমে টেম্পো দিদিসমিলিতা তো যখন নাকি আপনি পুরোপুরিভাবে কী বলে যে অ্যাভেলেবেল থাকেন যে আপনার আপনার যে গুদারে করার ব্যাপারে আপনার যখন নাকি যেকোনো একটা পষ্টের মধ্যে অ্যাভেলেবেল থাকেন সেই সময়টাকে বলা হয় হচ্ছে আমাদের ক্রমে টেম্পো দি ডিস্পনিবিরিতা মূলতি প্রেজেন্সা মূলতি মানে বুঝে আমরা বহু প্রেজেন্সা মানে উপস্থিতি অর্থাৎ এই কারণে বসে যে সি পাল্লাদি মূলতি প্রেজেন্সা কোয়ান্দো দুরান্ত উন পেরিয়দি গুইদো অর্থাৎ একটা যে গুইদারে করার যে সময় থাকে উন পেরিয়ডো হইতে পারে জর্নালে হইতে পারে শৃদ্ধি মানালে এই সময় যখন নাকি হচ্ছে ফ্রা দুইয়ে পেরিয়ডি রিপোজো জর্নালিয়ারো কনস্টিক ক্ষেত্রে আমাদের ভাবে বলা হয় যে আপনাকে সেট্টি মানালে অথবা আমরা যখন নাকি জন্নালিয়ারি হচ্ছে গুইদারে করি এর মধ্যে যখন নাকি হচ্ছে একের অধিক ড্রাইভার উপস্থিত থাকে এই সময়টাকে বলা হয়ে হচ্ছে আমাদের কবে মুলতি প্রেজেন্সা কবে এখানে বলছে যে সি পাল্লা অর্থাৎ মল্টি প্রেগনেন্সি কি অর্থাৎ দুরান্ত পিরিয়ড গুইদা একটা পিরিয়ড দি গুইদার মধ্যে অথবা ফ্রা দুই পিরিয়ড দি রিপোজ অর্থাৎ দুইটা যে রিপোজের মধ্যবর্তী সময় থাকে সেটা হোক জর্নালিয়ারো অথবা হোক আমার সেতিমালে এর মধ্যে যখন নাকি হচ্ছে সি ত্রোবানো আর বর্ডদিল ভিহিকলো আলমেনো দুয়ে কন্দ চেন্দে অর্থাৎ ভিহিকুলির ভিতরে যখন নাকি আকম্পক্ষে দুইজন ড্রাইভার অ্যাভেলেবেল থাকে সেটাকে বলা হয় হচ্ছে কমে আমাদের মাল্টি প্রেজেন্সা সো এখানে দুইটা জিনিস আমাদের খুবই খেয়াল করতে হবে একটা জিনিস যে আমরা যদি আসি যে টেম্পো দি ডিসপোনিবিলিটি কি আর হচ্ছে মাল্টি প্রেজেন্সা কি ওকে ফার্স্টে মাল্টি প্রেজেন্সা আছে মাল্টি প্রেজেন্সা হচ্ছে টোটাল একটা টেম্পো দি পিরিয়ড অর্থাৎ আমরা যেই সরি পিরিয়দিদি গুইদা অর্থাৎ গুইদা করার যে সময়কাল সেটা হোক সেক্তি মানা আলে হোক সেটা হচ্ছে আমার জন্য আলে এই এক ওনা জন্নাতা বা ওনা সেত্তি মধ্যে যখন নাকি হচ্ছে একটা ভেহিকুলের মধ্যে টোটাল দুইজন ড্রাইভার থাকে ওরা হচ্ছে তাদের কাজটা হচ্ছে ভাগ করে নেয় একজন হয়তো আট ঘন্টা পরবর্তী আট ঘন্টা আরেকজন ও আবার রিপোজাল করার পরে আবার আরেকজন এভাবে এই অর্থাৎ একের অধিক যখন নাকি ড্রাইভার উপস্থিত থাকে আপনার ভেহিকলের মধ্যে সেটাকে বলা হচ্ছে বলা হয় মল্টি প্রেজেন্সা আর টেম্পো দি ডিস্পনিবিলিতার ক্ষেত্রে হচ্ছে ব্যার্স টেম্পো দি ডিসপনিবিলিতার ক্ষেত্রে ইন্ডিকেট করে যে আপনি অপেক্ষমান অবস্থায় আছেন অর্থাৎ টেম্পো দি আতেসা প্রন্তামেন্তে রিপেন্দ্র ই লাভরো স্টেস অর্থাৎ একই কাজটা হচ্ছে কি আপনি রেডি থাকেন অন্য কেউ পুনরায় গ্রহণ করার জন্য এটাকে বলা হয় হচ্ছে কমে তেম প্রতিটা আর মূল টিপে ক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করেছে ড্রাইভার হচ্ছে দুইজন একের অধিক ড্রাইভার থাকবে বিয়ার যে একটা ওই সময় হচ্ছে কি একের অধিক ড্রাইভার থাকবে ঠিক আছে তারা হচ্ছে ওই পিরিয় ভাগ করে নেবে একজন সকালবেলা কাজ করবে আরেকজন হচ্ছে বিকালবেলা কাজ করবে তো সকালবেলা একজন যেহেতু গুজারে করতেছে ওই সময় সেকেন্ড বা একের অধিক যে ড্রাইভার থাকে তারা কি করে রিপোজ অবস্থায় থাকে আর ট্যাম্পো দি মধ্যে আমি একে ইন্ডিকেট করে যে ড্রাইভার একজনই থাকতে পারে বা একের অধিকও থাকতে পারে কিন্তু ওই ড্রাইভারটা হচ্ছে কোনো কারণে তার গুইদারের গুইদারের যে ব্যাপারটা আছে ওইটা স্থগিত করে এবং ঠিক তখনই হচ্ছে আরেকজন ড্রাইভার হচ্ছে কি তার পোস্টর অর্থাৎ তার যে গুইদারে করার পস্ত ওইটার মধ্যে সালিয়ে করে সে হচ্ছে গুইদারে শুরু করে এই যে গুইদারে শুরু করার জন্য যে ড্রাইভারটা অপেক্ষমান অবস্থায় থাকে সেই সময়টাকে বলা হয় হচ্ছে ট্যাম্পো দি কবে আমরা যদি উদাহরণ দিই কবে সিরাজ আহমেদ আপনি হচ্ছে থাকেন হচ্ছে মিলান ওকে আপনি হচ্ছে একটা বিয়ার জারে করলেন মানে অর্থাৎ আপনি ট্রান্সপোর্ট করেন ট্রান্সপোর্ট করে হচ্ছে আপনি থাকি বিচেন্সা আসলেন বা বিচেন্সা আপনার ট্রানজিট করতেছেন সো দেখা গেল আপনি বিচেনশায় পোসারেন হচ্ছে সকাল এগারোটায় আমি কিন্তু এই না যে এগারোটার থেকে আপনি ওইখানে দাঁড়িয়ে থাকবো আমার দেখা যায় যে টেম্পো দিয়ে ওর ওটা শুরু হয়েছে দশটা বাজে সেই দশটার থেকে যে এগারোটা পর্যন্ত আমি মনে করেন আমার যেই আপনার যেখানে আসার কথা যে অফিসে আসার কথা ওইখানে যে আমি বসে আছি এই সময়টাকে আমার ধরা হবে কিভাবে যে আমার ওই গুইদারে করার সময় হিসাবেই ধরা হবে এবং এই সময়টাকে আমাকে বলা হয় হচ্ছে কমে তেম প্রতি আপনি যখন নাকি এগারোটা বছর বিশেষ এসে পৌঁছাবেন আপনার গাড়ি অফ করে দেখা যাবে কি চাবি আমার কাছে দিয়ে দেবেন আমি হচ্ছে আমার যাত্রা শুরু করব। সো এই যে আমার হিসাবে গুইদারে করা শুরু করছি হচ্ছে এগারোটা থেকে কিন্তু আমি দশটার থেকে তো হচ্ছে অপেক্ষমান বা দশটার থেকে হচ্ছে আমার কাজটা শুরু হয়েছে তো ওই সময়টাকে আমাকে ধরা হয় কমে তেম্পতি ডিসমিতা কেন এই ট্যাম্পতি ডিসমিতা হচ্ছে আমাদের বলা হয় কারণ আমাদেরকে এভাবে বলে নিয়মের মধ্যে যে আমাদের গুইদারে করতে পারি সর্বোচ্চ নয় ঘন্টা সেক্ষেত্রে এই যে টেম্পতি ডিসবতা আপনি যখন নাকি হচ্ছে ডিসপোনে বিল অ্যাভেলেবেল ছিলেন এই যে একটা ঘন্টা একটা ঘন্টা তো আপনি গুইদারে করেন নাই সো একটা ঘন্টা কিন্তু আপনার গুইদারে অংশ হিসাবে ধরা হবে না কিন্তু আপনার কর্ম ঘন্টার হিসাবে ধরা হবে অর্থাৎ আপনার পেমেন্টের ক্ষেত্রে এই ঘন্টা হচ্ছে কি আপনার পেমেন্ট পাচ্ছেন কিন্তু গুইদারে করার ক্ষেত্রে সে গুইদারে করার ক্ষেত্রে আপনাকে যখন নাকি পুলিশ কন্ট্রোল করলো বা কোনো আপনাকে কন্ট্রোল করলো তখন হচ্ছে কি গুইদারে করার ক্ষেত্রে ওই একটা ঘন্টা আপনাকে ধরা হবে না কারণ একটা ঘন্টা আপনি গুইদারে করেন নাই সো ওই এক ঘন্টা আপনার স্থান হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু আপনাদের সময় ব্যয় করছেন সো ওই হিসাবে আপনার যে ইন্ডিয়ান ইসা তার সম্মানিত ওটা হচ্ছে এক ঘন্টা ঠিকই আসবে মূলতি ক্ষেত্রে আমাদের বলা হয় এভাবে যে দুইজনই একই যাত্রা করো বা যে যাত্রা যেখানে সে বিয়াজারে করো ট্রান্সপোর্টটা করো যখন নাকি আমার বিহকুলের মধ্যে ফার্স্ট টু লাস্ট দুইজন ড্রাইভার বা দুইয়ের অধিক ড্রাইভার বা দুইজনই থাকে দুইয়ের অধিক থাকে না এই কারণে বলা হয় মুলতি প্রেজেন্সা যে দুয়ে আপনার দেখা যায় দুয়ে হচ্ছে কন্দু চেনতে বা একের অধিক কন্দু চেনতে হচ্ছে ডিস্পনি থাকে এই সময়টাকে বলা হয় বা মুল্ত্রি প্রেজেন্সা এটাও হচ্ছে ঠিক টাইমে ট্যাম্পে ডিস্পনি মতো কমে আমি যদি গুইদারে করতেছি আমার পাশে হচ্ছে একজন ড্রাইভার আছে সে তো আর গুইদারে করতেছে না খালি স্টারিং তো না সে হচ্ছে কি ওই সময় সে দেখা যায় রিপোজের মধ্যে নাই কারণ সে তো আর এখন না গাড়ির থেকে বের হয়ে গেছে গাড়ি রানিং চলতেছে গাড়ির মধ্যেই পাশে আছে তার মানে সে গুইদারে না করলেও সে প্রস্তুতি লাভের মধ্যে সে বসে আছে সে ওই জায়গার মধ্যে বসে আছে এ কারণে তাকে ধরা হচ্ছে কবে মুলতি প্রেজেন্সা হিসাবে কিন্তু সে গুইদারে করতেছে না সো গুয়ালেভাবে আপনি যেভাবে ওই যে আপনি যেমন একটা ঘন্টা অপেক্ষা অবস্থায় ছিলাম ঠিক আছে ঠিক তেমনি মূল্তি প্রেজেন্সের ক্ষেত্রেও কী হয় সে গুইদারে করতেছে না কিন্তু সে অপেক্ষমান অবস্থায় আছে সেক্ষেত্রে তাকে মূলতির প্রেজেন্সা হিসাবে তার কাজের ক্ষেত্রে ধরা হয় সে যখন নাকি আমি যদি গুইদারে অফ করে দেয় কোনো কারণে কবে স্থান অথবা হচ্ছে আমার নবে আমি পিএনও করে ফেলেছি সেক্ষেত্রে আমার জায়গা হচ্ছে কি সে গুইদারে শুরু করবে তো তখন কিন্তু ওই নয় ঘন্টার পরের থেকে যে গুইদারে শুরু করলো সে তখন তার হচ্ছে জেরত থেকে শুরু হবে কিন্তু নয় ঘন্টা তো সে আমার পাশে ছিল সো ঘন্টা পাশে বসে ছিল ওইটাকে গুইদারে করার সময় ধরবে না কিন্তু তার পাকামেন্তর ক্ষেত্রে ঠিকই পস্ত ওরা যদি লাভরও পস্ত কিন্তু নিয়মের ক্ষেত্রে যে গুইদারে করার যে নিয়মটা ওটার ক্ষেত্রে সে মুক্তি পাচ্ছে কি এভাবে হচ্ছে মুলথি প্রেজেন্সার ক্ষেত্রে হচ্ছে আমাদের হিসাব করা হয় ওকে এখান থেকেও আমাদের কিছু কুইজ আসে কবে দেখেন এক নাম্বার আমাদের বলা হচ্ছে যে সেকেন্ড ইল রেগুলামেন্ট প্যার ইন্টুরুশনে সি ইন্টেন্দে অর্থাৎ ইন্টারুশিয়ন হচ্ছে কি যে অনি পেরিয়দ হচ্ছে বিরতি কথা মনে রাখতে হবে যে বিরতি যে অনি অর্থাৎ প্রত্যেকটা সময়কাল যখন না কি হচ্ছে কি ইল কন্দু চেনতে নন পো গুইদারে কন্দু গুইদারে করতে পারবে না অথবা ইসবল জেরে আলত্রে মানসিয়নে অন্যান্য মানসিয়নে করতে পারবে না এখন আলত্রে মানসিয়নে কোনগুলো যেমন এই যে আমরা একটু আগে পড়ছি আলতি লাভরি ক্ষেত্রে কারিকো ইস কারিকো বই হচ্ছে পুলিশিয়া তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে কন্ট্রোল করা হয় পুলিশ পলিসিয়া যারা আছে তারা যে কন্ট্রোল করে পলিসে দালে এই সময়গুলো হচ্ছে কি আমার কমে আলটি লাভারি হিসাবে ধরা হয় সো এই যে আমার যে ইন্টারেস্ট ব্রেকের যে সময়টা এই ব্রেকের সময়টার মধ্যে হচ্ছে কি আমি গুদার করতে পারবো না বা অন্য কোনো মানসিও নেই অন্য আলতি লাভরি যেগুলো আছে ওগুলা সম্পাদন করতে পারবো না ওকে দুই নাম্বারটা দেখেন কমে আমার যেই ইন্টারুশিয়নে আর রিপোজো এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে ইন্টারুশিয়নের বিরতির ক্ষেত্রে আমি পস্ত অফিসের ভিতরে আছে কিন্তু কাজ করতেছি না কাফে খাচ্ছি ঠিক আছে ফোনে কথা বলতেছি বা খাওয়ার খাচ্ছি এটা হচ্ছে ইন্টারুশিয়নে আর রিপোজটা কি বলতেছে রিপোজ হচ্ছে ইনতেনদের করে অনিপেরিয়দ যে কোনো একটা সময় যেটা হচ্ছে ইন্টারত্ব তার সময় থেকে সে পুরোপুরি ফ্রি থাকে তা সে হচ্ছে পুরোপুরিভাবে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন থাকে অর্থাৎ কাজ শেষ করে সে জামা কাপড় গাড়ির চাবি বুঝাই দিয়ে হচ্ছে সে যেখানে সেখানে যাচ্ছে কোনো প্রকার সমস্যা নাই বাঁচতা পরের দিন যে কাজের সময় তখন সে প্রেজেন্টে থাকলে হলো এই যে এক কাজ শেষ করে আরেক দিনের কাজ শুরু হওয়ার মধ্যবর্তী যে সময়টা এই সময়টাকে বলা হয় হচ্ছে কি আমাদের রিপোজ এবং এই সময়টা কিন্তু কোন চিন্তা লিবেরামেন্টে থাকে সে হচ্ছে পুরো স্বাধীন থাকে আমরা যখন রিপোজ করব অথবা হচ্ছে আমরা ইন্টারিশনে যাব তখন অবশ্যই হচ্ছে কি আমি আমার মানসিক লাভের অর্থাৎ কাজের যে ব্যাপারটা আছে সেটা সমাধান করতে পারি

এটাকে বলা হয় ট্যাম্পো দি ডিস্পনিবিলিতা সো বি কেয়ারফুল আমার মধ্যে সে কুইজটা খুবই গুরুত্বপূর্ণ যে ট্যাম্পো দি ডিসা ওই সময়টুকু যেটার মধ্যে হচ্ছে কি আপনার প্রস্তুতি লাভরের মধ্যে থাকার প্রয়োজন নাই কিন্তু প্রস্তুতি ও বা লাবরোটা রিপ্রেন্ডারে করার জন্য আপনার ছেড়ে দিয়ে থাকবেন এটাকেই বলা হয় হচ্ছে ট্যাম্পো দি ডিস্পনিবিলিতা ওকে ট্যাম্পো দি ক্ষেত্রে আমাদের অনেকটা মূলত পেজেন্সের সাথে হচ্ছে মিল করে তারপরও দুইটার ক্ষেত্রে দুইটা কথা মূলতি হচ্ছে একের অধিক যখন ড্রাইভার থাকবে সেটা হচ্ছে মূলতি আর আর ত্যাম্পোদা হচ্ছে আপনি যখন নাকি দৃষ্ক থাকবেন সেটা হচ্ছে টেম্পোদি দৃষ্ফনিবিতা বল